আমি মতিউর রহমান বলছি। আজ শুধু আমি মতিউর হিসেবেই বলতে চাই না, আমি বলতে চাই একাত্তরে আমরা যারা এদেশের জন্য আত্মত্যাগ করেছিলাম তাদের সবার পক্ষ হয়ে। আমরা সবাই চেয়েছিলাম একটা স্বাধীন দেশ হবে, মুক্ত খোলা আকাশের নিচে আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বেঁচে থাকব। এই স্বপ্নগুলোর জন্যই কিন্তু আমরা সবকিছু পেছনে ফেলে সেদিন যুদ্ধে গিয়েছিলাম। আমি মিলি, মাহিন আর তুহিনকে সেদিন শত্রু শিবিরে এক কঠিন অজানা ভবিষ্যতের সামনে রেখে গিয়েছিলাম। মিলি, আমায় তুমি ক্ষমা করো, আমি জানি তোমায় আমি অনেক কষ্ট দিয়েছি। আমার মতো সেদিন আরো অনেকে মিলি, মাহিন আর তুহিনের মতো তাদের প্রিয় জনদের অজানার উদ্দেশ্যে রেখে যুদ্ধে গিয়েছিল। আমরা এই আত্মত্যাগ করেছিলাম কারণ আমরা সুন্দর আত্মপ্রত্যয়ী একটি দেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম আমাদের ত্যাগের কথা জাতি মনে রাখবে, ইতিহাসকে সঠিকভাবে নতুন প্রজন্ম জানবে, আর আমাদের রক্ত বৃথা যাবে না। অনেক কষ্ট হয় যখন দেখি যে দেশটার জন্য আমরা সকলে এক হয়ে যুদ্ধ করলাম, যে দেশটার জন্য আমরা প্রাণ দিলাম, সে দেশটাই নানাভাবে দ্বিধাবিভক্ত। ইতিহাসকে সঠিকভাবে এখানে পরিচর্যা করা হয় না, সত্যকে সঠিকভাবে গ্রহণ করা হয় না, এগুলো দেখে অনেক কষ্ট হয়। ঠিক যেমনি কষ্ট হয় ঠিক একই সময়ে আমরা আশার আলো দেখি যখন নতুন প্রজন্ম এই সকল বাধাকে পেছনে ফেলে সত্যের অনুসন্ধান করে, ইতিহাসকে সঠিকভাবে জানতে চায়। আমরা তখন তাদের মাঝে আমাদের নিজেদেরকে খুঁজে পাই। তারা এভাবেই আলোর দিকে এগিয়ে যাবে, এটাই আমরা চেয়েছিলাম। তোমাদের সবার কাছে আমাদের অনুরোধ রইল, নতুনদের পথে বাধা দিও না। আমরা দেশটা স্বাধীন করেছিলাম, তারা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আর তোমাদের সাথে রইল আমাদের রেখে যাওয়া চেতনা। আবার কথা হবে। আমি স্বাধীন আহমেদ। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হন। দেশ স্বাধীন হওয়ার পর স্বজন আর সহযোদ্ধাদের হারানোর বেদনায় তিনি আরও ভেঙে পড়েন। বাবা আর কখনো সুস্থ হননি এবং অবশেষে তিনি আমাদের ছেড়ে চলে যান। বাবা মারা যাবার পর আমি আর মা মামার কাছে আমেরিকায় চলে যাই। ওখানেই আমার বড় হওয়া। আমার মা আমাকে অনেক কষ্টে মানুষ করে। এরপর আমার আর কখনো বাংলাদেশে আসা হয়নি। এর অনেক কারণও ছিল, থাক সে কথা। মা কিছুদিন আগে আমায় রেখে বাবার কাছে চলে গেল। যাবার আগে মায়ের শেষ ইচ্ছা ছিল আমি যেন একবার দেশে আসি, যে দেশের জন্য আমি হারিয়েছি আমার বাবাকে, আর মা হারিয়েছিলেন তার সবচাইতে ভালোবাসার মানুষটিকে। মা চেয়েছিলেন আমি যাতে সেই দেশটাকে একবার দেখার এবং জানার চেষ্টা করি। মায়ের সেই শেষ ইচ্ছা পূরণ করতেই আজ এত বছর পর আমি দেশে এসেছি। এ আমার প্রথম দেখা নয়, এ তো নয় প্রথম পরিচয়। এ আমার প্রথম দেখা নয়, এ তো নয় শোভা দেখেছি শয়নে স্বপনে, এ মায়া চেয়েছি আকুল নয়নে। আমার প্রথম দেখা নয়, এ তো নয় প্রথম।
চেয়েছে প্রভু, তারি ছায়ায় জেগেছে সব। চলো বাবা, তুমি খুব টায়ার্ড, বাড়িতে গিয়ে সব কথা হবে, চলো বাবা চলো। স্বাধীন, তোমার মা আর আমি একই স্কুলে লেখাপড়া করতাম, তোমার মা সেই, তুমি স্বাধীন, আজ কত বড় হয়েছ। তাই মামা, মামা মা কিন্তু আপনার কথা সব সময় বলতো, মারা যাওয়ার কয়েকদিন আগেও আপনার কথা বলছিল। তোমার নিচ্ছ না কেন কিছু, বস আমি একটু চা নিয়ে আসি। তুমি নাস্তা খাবে না? চাটা নিয়ে আসি। আর আমার জন্য চা আনো না, আমি চা খাই না। ওকে বাবা, তুমি তো খাবে, আমাকে দিয়ে এক কাপ মা। মামা, রিটায়ারমেন্ট লাইফ কেমন লাগছে? আর বলে না বাবা, প্রথম কিছুদিন বেশ ভালোই লেগেছিল। তা স্বাধীন, তুমি এখন আমেরিকায় কী করছো বাবা? মামা, আই এম এ ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট। আমি টাইমস, নিউজ উইক, ন্যাশনাল জিওগ্রাফি এ ধরনের পত্রিকাগুলোর জন্য কাজ করে থাকি। তাছাড়া ফটোগ্রাফি সবসময় ছিল, তো কাজটাও ভালো লাগছে, তাও বেশ ভালো। ওয়াও, দ্যাট মাস্ট বি অ্যান এক্সাইটিং জব। ইট ইজ, but it has its moments and challenges too. প্রথম প্রথম ভালো লাগে, তবে মাঝে মাঝে একটু টায়ারিং হয়ে যায়। মমিতাও কিন্তু বেশ সব ফটোগ্রাফি, আচ্ছা, এবং ও তো ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম সেকেন্ড ইয়ারে পড়ছে। Wow, that must be exciting. না সেরকম কিছু না, মাঝে মাঝে সুযোগ পেলে ছবি তুলি। তাই? Well, you know, সব কিছুর একটা বিগিনিং থাকে, ওই আমারও শুরু হয়েছে আস্তে আস্তে ছবি তোলা থেকে, তো আই গেস দ্যাটস এ গুড স্টার্ট। তো মামা, আমি সবার আগে বাবার কবরটা একটু জিয়ারত করতে চাই, তারপর ভাবছি বাংলাদেশটা একটু ঘুরে দেখবো। তা তো অবশ্যই, আগামীকাল তোমার বাবার যেখানে কবর রয়েছে সেই কবরের স্থানে তোমাকে নিয়ে যাবো, তারপর বাংলাদেশ ঘোরার জন্য তুমি বেরিয়ে পড়বে। আমিও কিন্তু যাচ্ছি তোমাদের সাথে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আমিন। বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। চলো বাবা এখন যাই। মামা, দূরের ওই সুন্দর কবরটা কার? ওটা হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ। আচ্ছা, সম্প্রতি পাকিস্তান থেকে তার দেহাবশেষ এনে এখানে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, 71 পর তার কবর ওই পাকিস্তানে খুবই অযত্নে পড়েছিল, শেষমেশ তার পরিবারজন দেশবাসী তাদের অনুরোধে সরকার এখানে নিয়ে এসেছে। দ্যাটস নাইস, আই উড লাইক টু নো মোর অ্যাবাউট হিম। আমার কাছে ওনার উপরে লেখা একটা বই আছে, আপনি চাইলে পড়তে পারেন। ও, আমার অনেক ভালো লেগেছে। সি ডোন্ট মাইন্ড, ক্যান আই রিড ইট? শিওর। ওকে চলো।
এসেছি ফিরে আজ অনেক ঘুরে, নিজেরই ভুলে যাওয়ানি না, শুনেছি বহু গান অচিন সুরে, পেয়েছি কত ঘ্রাণ দূরে অজানা, হৃদয়ে বেজে যায় একটি গান, রয়েছে প্রতীক্ষায় আমার প্রাণ। এ প্রথম জেনেছি আমি, শুনেছি হৃদয়ে প্রতিধ্বনি, এ প্রথম জেনেছি আমি, শুনেছি হৃদয়ে প্রতিধ্বনি, ও অস্তিত্বে আমার দেশ, ও অস্তিত্বে আমার দেশ, চোখে ভেসে যায় একটি মুখ, রয়েছে প্রতীক্ষায় আমার দুচোখ, এ প্রথম দেখেছি আমি, শুনেছি হৃদয়ে প্রতিধ্বনি, এ প্রথম দেখেছি আমি, শুনেছি হৃদয়ে প্রতিধ্বনি, ও অস্তিত্বে আমার দেশ। হাই, এত সুন্দর করে সেজেছো, কোথাও যাচ্ছ নাকি? আজ আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে। ও তাই? তোমাদের অ্যালবামটা দেখছিলাম, খুব সুন্দর সুন্দর অনেকগুলো ছবি আছে। হ্যাঁ, বাবার আর আমার অনেক মজা মজা ছবি আছে। হ্যাঁ, তাই দেখলাম। ওকে, এটা হচ্ছে মতিউর রহমানের উপর লেখা সেই বইটা যেটার কথা কাল আমি বলেছিলাম। ও তাই? আমি পড়ে খুব এনজয় করেছি, আই হোপ আপনিও করবেন। থ্যাংক ইউ। ওকে, তুমি কি এখনই যাচ্ছ? হ্যাঁ, বেরোচ্ছি, ফ্রেন্ডরা ওয়েট করবে। তাই? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ইনশাল্লাহ রাতে কথা হবে। ওকে বাই। ওকে বাই। খালা, আমার নাম স্বাধীন আহমেদ, আমি অনেকদিন পর বাংলাদেশে এসেছি, তো আপনার সাথে একটু কথা বলতে এসেছি। জি, আপনাকে খালা বলে ফেলো, আপনি রাগ করলেন না তো? না না, রাগ করবো কেন। আসলে খালা, আমি বাংলাদেশে আসার পর আপনার লেখা এই বইটি আমাকে একজন দিয়েছে, তো বইটি যখন পড়া শুরু করলাম, যতই পড়ছি কেন জানি মনে হচ্ছে আমার কৌতূহল আপনার সম্পর্কে, স্পেশালি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সম্পর্কে অনেক বেড়ে যাচ্ছে। তারপর জানতে পারলাম যে আপনি ঢাকায় আছেন, তো আর নিজেকে সামলাতে পারলাম, ভাবলাম আপনার সাথে এসে একবার দেখা করি, যদি আপনার কাছ থেকে আপনাদের ছবিগুলো প্লাস ওনার ব্যবহার করা কিছু জিনিসপত্র যদি দেখতাম, প্লাস আপনি যদি কিছু বলতেন। আমি কেন দিনই আর সামলাতে পারলাম না, তাই চলে আসলাম। না ঠিক আছে, অনেকেই আসে আমার কাছে আমার মতিউর রহমানের ছবি দেখতে, তার ব্যবহৃত জিনিসপত্র দেখতে। তুমি এসেছো, রাগ করার তো কোনো কারণই নেই, আমার ভালো লাগে খুব দেখাতে। চলো তোমাকে দেখাই। জি, ছোটোবেলা থেকে শুরু করি। জি, এটা মতিউরের ছোটোবেলা, যখন সে প্রথম সার্বতে পরীক্ষা দিতে যায় আর কি। স্যুট ছিল না, প্রতিবেশী কারো কাছ থেকে স্যুটটা এনে ধার করে সে ফটো তুলেছিল। আচ্ছা, তারপরে
স্কুল, সাঁতার, এটা ধরো চিঠি, মারা যাওয়ার আগে জুলাই মাসে তার বড় ভাইয়ের কাছে চিঠি লেখা। আচ্ছা, পাকিস্তান থেকে লিখেছিল? পাকিস্তান থেকে, পিএফ মাস্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তো মাস্টার ছিল। আর ওটা কি ওনার লেখা চিঠি? তারপর এটা আমার লেখা, আমার শাশুড়িকে মাত্র 7 দিন আগে লেখা চিঠি। জুলাই মাস না, অগাস্টে, অগাস্টের 13 তারিখে লেখা। আচ্ছা আচ্ছা, আমি জানিয়েছিলাম আমার শাশুড়িকে যে তার ছেলে কতটা অস্থির, এতটাই অস্থির ছিল যে আমি না লিখে পারিনি। আমি আর কি একটু আভাস জানিয়েছিলাম যে যে এত অস্থিরতার ভিতর তার দিনটা কাটছে। আবার এও বলেছিলাম, মা চিন্তা করেন না, ভাগ্যে যা আছে তাই হবে, তাই ভাগ্য মেনে নিয়েছে। সিডিগুলো কিসের খেলা? সিডিগুলো গানের অসম্ভব গান পাগল ছিল, অসম্ভব গান পাগল, প্রচুর অনেকটা সিডি ছিল। সিডি ঠিক বলবো না, রেকর্ড তখন তৈরি করতে। হ্যাঁ, তুমি সিডি বলে সাথে আমি সিডি বলে ফেললাম, রেকর্ড। এটা লং প্লে, এখন অবশ্য নাই, তোমরা জানো না। এটা ধরো ছোট রেকর্ড, সুন্দর একটা ক্যাসেট প্লে ছিল। দুটো গানও খুব শুনতো আর কি, এবং শুধু শুনতো না, আমাকে শোনাতো একসাথে বসে গান দুটো। কি গানগুলো? এবং বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছিল। একদিন হঠাৎ করে আমাকে শোনালো, তুমি আজ কত দূরে, বোধহয় ধনঞ্জয়ের গানটা হবে, আমার ঠিক মনে নেই, কিন্তু এখন বুঝি কেন আমাকে গানটা শুনেছিলেন তিনি। সবই ভবিতব্য চাকরি সপ্তাহ, এটা একটা শার্ট, আমার অনেক যত্নে রাখা শার্ট, এই শার্টটা উনি যুদ্ধ করেছিলেন 69 তোলা ডিসারপুরে স্টুডিওতে। যে এই ছবিটা একটা ইতিহাস আছে। একদিন বাজারে গেলাম বাচ্চার দুধ কিনতে, আমার খুব শখ করে এই লাল শাড়িটা কেনা, এটা কিন্তু লাল শাড়ি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো বোঝা যাচ্ছে না, লাল শাড়ি, খুব শখ করে শাড়িটা কিনলাম, বাড়িতে এসেই পরে দেখালাম। মতি বলো চল একটা ছবি তুলে নিয়ে আসি, সেই ছবি, এটি আমার জীবনের শেষ ছবি আমার স্বামীর সাথে। কিন্তু কয়েকদিন পরে আশ্চর্যরকমভাবে সেই মতি ওরা আমাকে বলে কি না, চলো লাল শাড়িটা ফেরত দিয়ে আসে। অবাক কাননি, এমন ধোয়া শাড়ি কী করে ফেরত দেবো, যে কিছু হবে না, আমার ভালো লাগছে না লাল শাড়িটা ফেরত দিয়ে আসে। কিন্তু আমি এবার শর্ত দিলাম, এবার আমার পছন্দের শাড়ি কিনবো না, এবার তোমার পছন্দের শাড়ি কিনবো। বিয়ের 3 বছরের মাথায় লাল শাড়ি ফেরত দিলাম, সে খুঁজে খুঁজে একটা সাদা শাড়ি কিনে নিয়ে আসলো আমার জন্য। আর এই ছবিটা, এটা কখন তোলা? এই শাড়িটি আমার বিয়ের আগে, 67 সালে, আমার 3-4 সালে। আচ্ছা, 67 সালে। Let's fly a little low. Take us down to 5,000 feet. Roger, sir. Have you ever flew through the cloud? No, sir. Let's do that today. I'm sure it'll be something new for you. I'm up for it, sir. Thank you.
It was a good flight. If you fly like this, you will get your solo soon. Thank you, sir. I'm trying my best. Always remember, your hard work and sincerity will make you a good pilot. You have many responsibilities towards your nation. You are going to be a fighter pilot, and one day you will fight in a war. Only with your devotion and sincerity, you could fulfill your responsibility towards your motherland. I will remember that, sir. I heard you are going for leave in East Pakistan. Yes, I'm leaving this week for survival course to Mari. From there, I'll go to Dhaka for my vacation. Maybe I can make my solo by then. The best, Minaz. Thank you, sir. জানো একবার আকাশে প্লেন নিয়ে উঠলে আর নামতে ইচ্ছা করে না, মনে হয় হাওয়ায় ভাসতে ভাসতে আল্লাহর কাছে চলে যাই। কিন্তু যে মুহূর্তে তোমাদের কথা মনে হয় তখনই তাড়াতাড়ি করে ল্যান্ড করি। মনে হয় কখন বাসায় এসে তোমাদেরকে দেখি। কিন্তু তোমার তো আমার কথাও একটু ভাবা দরকার, তাই না? তুমি কি বলতে চাও আমি তোমাদের কথা ভাবি না? আমি তো সেটা বলতে চাচ্ছি না, কিন্তু যতক্ষণ তুমি প্লেন চালাও আমি যে কি চিন্তা থাকি এটা তো বুঝবা। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে যেয়ে কথা বলতেছি। আচ্ছা তোমরা প্লেনকে এত ভয় পাও কেন বলো তো? পৃথিবীতে কয়জন মানুষ প্লেন চালাতে গিয়ে মারা যায়? পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু বিছানায় শুয়ে মারা যায়। কই বিছানায় শুতে তো দেখি তোমরা ভয় পাও না। আমার অনেক চিন্তা হয় এজন্যই তো এত বলি। এখন তাড়াতাড়ি গোসল সেরে এসো, আমি খাবার দিতে বলি। দাও। বাহ তোমার তো দেখছি সব গোছগাছ শেষ। ও মা কাল ফ্লাইট আছে না, ঢাকা যাবো না মার কাছে। আর তাছাড়া তুহিন তাড়াতাড়ি শুয়ে পড়েছিল বলে আমার গোছাতে সুবিধা হয়েছে। দেখতে হবে না আমি কার বউ। আমিও তোমার মতো অন টাইমে কাজ শেষ করে ফেলি, বুঝেছো? এবার যাও গোসল শেষ করে এসো, আমি খাবার দিতে বলি। তুমি যাও, আমি মাইনকে গোসল করাবো, তারপর আসছি। দেখো আছে বাথরুমে তোমার জন্যই ওয়েট করছে, ও আর কি করবে। আচ্ছা কিছু না, এই ফুলগুলোর ছবি তুলছিলাম। ইটস এ বিউটিফুল গার্ডেন, ইউনো। আমেরিকাতে অনেক বাগান দেখেছি, কিন্তু ছাদের উপরে এত ছোট জায়গায় এত সুন্দর বাগান এই প্রথম দেখলাম। থ্যাংকস। এই গাছগুলো আমার বন্ধু। আমার যখন মন ভালো থাকে না তখন আমি এখানে চলে আসি, মন ভালো হয়ে যায়। দেয়ার ইজ এ সেইং, ইউনো, যারা ফুলকে ভালোবাসে আর যারা বাগান করে তাদের মনটা নাকি অনেক সুন্দর হয়। তাই নাকি? জানতাম না তো। এখন তো আপনাকে চা খাওয়াতে হয়, নিয়ে আসবো? তুমি আমাকে চা খাওয়ানোর অভ্যাস করেছো। খেতে পারি তবে এক শর্তে। ইউ হ্যাভ টু স্টপ কলিং মি ভাইয়া এন্ড ইউ হ্যাভ টু স্টপ কলিং মি আপনি। জাস্ট কল মি স্বাধীন। ওকে আমি নিয়ে আসছি, জাস্ট 5 মিনিটস এন্ড আই উইল ট্রাই। ওকে জানি না মমিতা, তোমার সাথে আমি পরে কথা বলি, আমি এখন খুব টায়ার্ড। কেমন লাগলো? অসম্ভব ভালো।
অনেকদিন পর দেশে 21 ফেব্রুয়ারি উদযাপন করলাম, খুবই ভালো লাগলো। মেয়েরা বড় হচ্ছে, আমি চাই ওরা যাতে কোনোভাবেই উর্দু না শেখে। ওই দেশে থাকলে তো শিখবেই, স্কুলে যাবে না? না, ওরা ওই দেশে স্কুলে যাবে না। আমি এর আগে যে করেই হোক চেষ্টা তদবির করে ঢাকায় পোস্টিং নিয়ে নেব। তুমি মাহিন তুইনকে নিয়ে হলি ক্রসে যাবে, আর এবার যাবার সময় একটা বাঙালি মেয়ে সাথে করে নিয়ে যাব, যাতে করে ওরা বাংলা শিখতে পারে। কেন, আমি শেখাতে পারবো না বাংলা? অবশ্যই পারবে, কিন্তু ওদেরও তো একটা খেলার সাথী দরকার, তাই না? পাকিস্তানি বাচ্চাদের সাথে খেললেই কিন্তু ওরা উর্দু শিখে ফেলবে, তাই একটা বাঙালি বাচ্চা নিয়ে গেলে ওরা ওর সাথে খেলতেও পারবে, আবার ঠিকভাবে বাংলাও শিখতে পারবে। এখনই এত দূর চিন্তা করো তুমি? করবো না, ওরাই তো হচ্ছে আমাদের ভবিষ্যৎ, ওদের কথা যদি এখন চিন্তা না করি কখন করব বলো? আচ্ছা, ওরা কোথায়? মাইন তুইন খেলছে, চলো দেখে আসি তো। চলো, তোমার যেতে পারলাম না। দেখো আজ ঠিকই কিছু একটা ঘটতে যাচ্ছে, যাই হোক আমি তাড়াতাড়ি যাই, পরে এসে তোমার সাথে কথা বলবো। সাবধানে থেকো, এত ভিড়ের মধ্যে যাচ্ছ, ফিরে না আসা পর্যন্ত কিন্তু আমি অনেক চিন্তা থাকবো। মিতি, এটা আমার নিজের দেশ, আর তুমি তো জানোই বৈমানিকরা মাটিতে পথ চলতে ভয় পায় না। যাক, আমি যাই, পরে এসে কথা বলবো। দুঃখ আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কি পেলাম আমরা? আমরা পাকিস্তানের সংখ্যাগুরু। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? বসো। কি হয়েছে তোমার? কিছু না। আচ্ছা দাঁড়াও, পানি নিয়ে আসি। না না, পানি লাগবে না, তুমি এখানে এসে বসো তো, তোমার সাথে কথা আছে। আমি সিদ্ধান্ত নিলাম
আমরা আর পশ্চিম পাকিস্তানে ফেরত যাব না। দেশের যে অবস্থা, আমাদের সবারই সক্রিয়ভাবে কিছু না কিছু করা উচিত। আর আমি জানি আমার মিতি আমাকে সহযোগিতা করবেই। তুমি ঠিক কি করতে চাচ্ছ আমি জানি না, কিন্তু আমি তোমার সাথে আছি। তাহলে শোনো, যেরকম একটা অবস্থা চলছে, কখন কোথায় যেতে হয় কে জানে। তাই ভাবছি একবার যে গ্রামের পরিস্থিতিটা দেখে আসি। আপাতত তুমি মাহিন তুইনকে নিয়ে তোমার বাবার বাড়িতে থাকবে, আর আমি যাবার আগে তোমাকে সেখানে পৌঁছে দিয়ে যাব। আসলে দেশের যে একটা অবস্থা, কিছু না বুঝে তোমাদেরকে সাথে নিয়ে গ্রামে যাওয়াটা ঠিক হবে না। আমি অবস্থা বুঝে তোমাদের এসে নিয়ে যাব। তুমি কবে যেতে চাচ্ছ? খুব শিগগিরই, পারলে যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, কিন্তু যাই করো বুঝে শুনে করো। হ্যাঁ, তা তো অবশ্যই। What's up, man? I'm all right. How are you? Project with Newsweek? Where? Africa? Nah, dude. I don't think I can come. I have some pending work over here in Bangladesh. Yeah, you might have to find somebody else. No. Thanks for letting me know. Yeah. Yeah. Take care. All right. Bye-bye. কিছু ব্যাপার নিয়ে আমি একটু ডিস্টার্ব ছিলাম, তাই একটু দেরি করে ঘুমিয়েছি আর কি। এই যা, এই এক নিউজ দেখো, আর এক মেধাবী ছাত্রের আত্মহত্যা। সমস্ত দেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে, মেধাবীরা সব চলে যাচ্ছে। মামা, আমি একটু পেপারটা দেখবো। হ্যাঁ, দেখো। সরি মামা। আই হ্যাভ টু গো। এই, তুমি নাস্তা খাবে না? একটা খুব জরুরি কাজ এসে গেল, আমি পরে এসে নাস্তা খাচ্ছি। নাস্তা কে যাও, এত জলদি কোথায় যাচ্ছ? না মামা, একটা জরুরি কাজ আছে, আমাকে এখনই যেতে হবে। এত তাড়াহুড়ো করে কোথায় গেল বলতে পারিস? তোকে বলেছে কিছু? আমি জানি না বাবা,
কাল থেকে খুব ডিস্টার্ব মনে হচ্ছে ওকে। আজ হোক ছেলে তো। অমিতা আমি গেলাম। আমার কিন্তু অস্থির লাগছে, তুমি এখনো বলছো না যে কি হয়েছে। আর কাজ শেষ হলে প্লিজ গিভ মি এ কল, ওকে? আই উইল। আমি ফিরে এসে তোমাকে সব বলছি। খোদা হাফেজ। খোদা হাফেজ। Yes, come in. Shadin Ahmed. I'm glad to meet you. Actually, আমি এসেছিলাম আপনাদের পত্রিকায় ছাপা একটা নিউজের ব্যাপারে। আজকে সকালে আপনাদের পত্রিকায় ছাপা একটা নিউজ দেখলাম যেখানে বলা হয়েছে এক মেধাবী ছাত্রের আত্মহত্যা। আমার কাছে কিছু প্রুফ আছে, কিছু ছবি আছে যেগুলো প্রমাণ করে যে দিস ওয়াজ এ রং নিউজ। তো ওটার ব্যাপারেই আমি কথা বলতে এসেছিলাম। ক্যান আই সি হুইচ নিউজ ইজ দ্যাট? এই যে আপনাদের যে আজকে ফ্রন্ট পেজে যে নিউজটা এসেছে, এক মেধাবী ছাত্রের আত্মহত্যা, এই নিউজটির ব্যাপারে আমি কথা বলতে এসেছিলাম। আমি পেন ড্রাইভে করে ছবিগুলো নিয়ে এসেছি, আপনি যদি কাইন্ডলি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কী ব্যাপারে কথাটা বলছি এবং আসলে প্রুফগুলো কী। How did you get this picture? Actually, I myself is a freelance photojournalist. Okay. কাকতালীয় ভাবে গতকালকে আমি আমার ছাদের উপরে কিছু ছবি তুলছিলাম, তো দূরের এই ঘটনাটি দেখে আমি আমার নিজের ক্যামেরায় ছবিগুলো তুলি। তো এই ঘটনার একমাত্র সাক্ষী আমি এবং এই ছবিগুলি প্রমাণ করে যে জয়ের, আমি এই যে ছেলেটি তাকে মেরে ফেলা হয়েছে, সে আত্মহত্যা করেনি। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে এত বড় একটা মিস ইনফরমেশন সহ আপনারা এই ধরনের একটা নিউজ কিভাবে পাবলিশ করলেন? লুক, ওয়ান থিং, মিডিয়া কোনো প্রমাণ ছাড়া কোনো জিনিস ছাপতে পারে না, বলতে পারে না, এবং আমাদের কাছে যে ইনফরমেশন এসেছিলো তার ভিত্তিতে এটা ছাপানো হয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, এখন তো আপনার কাছে আমার ছবিগুলো আছে, আপনি তো দেখতে পাচ্ছেন যে এই ছেলেটিকে মেরে ফেলা হয়েছে। এখন আপনি যদি কাইন্ডলি এই ছবিগুলোর ভিত্তিতে আরেকটা নিউজ ছাপাতেন এবং মানে প্রমাণ, যেহেতু প্রমাণগুলো আছে, আপনি যদি দেখাতেন যে ছেলেটি আসলে আত্মহত্যা করেনি, ওকে মেরে ফেলা হয়েছে, তাহলে মনে হয় ছেলেটির পরিবার এবং যেহেতু ছেলেটি একটি মেধাবী স্টুডেন্ট ছিল, সমগ্র দেশবাসী এতে উপকৃত হতো। আপনি যদি কাইন্ডলি এই ব্যাপারটা একটু দেখেন, আমার মনে হয় ইট উড বি রিয়েলি গ্রেট। ওকে, আই উইল সি দ্য ম্যাটার। আচ্ছা, আমি তাহলে আমার ফোন নাম্বারটা দিয়ে যাই। আপনি most welcome. If you need anything, just please give me a call. I'll try to help you guys as best as I can. Okay, please. Okay, I'm going to take it. এই যে এখানে আমার ফোন নাম্বার আছে, কাইন্ডলি আমি যদি একটু পেন ড্রাইভটা পেতাম। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। বস, একটু আগে একটা ছেলে এসেছিল, আমার জয়ের মাটার কাছে ছবিগুলো দিয়ে গেল। ভাবছি একটু রামনগর যাব। রামনগর কেন? তুমি তো জানো ওটা মতিউর রহমানের গ্রামের বাড়ি। আর তোমার দিয়া বইটা পড়ার পর দিন দিন কেন জানি মতিউর রহমান সম্পর্কে কৌতূহলটা একটু বেড়ে যাচ্ছে। ভাবছি একবার ওনার গ্রামের বাড়িটা যেয়ে ঘুরে আসি।
দেখে আসি সেই জায়গাগুলো যেখানে উনি যুদ্ধ করেছিলেন একাত্তরে। যাও ঘুরে আসো, আমার মনে হয় ভালোই লাগবে। তুমি জানো নাকি কিভাবে যেতে হয় রামনগরে? অ্যাকচুয়ালি আমি জানি না, বেটার বাবাকে জিজ্ঞেস করো, বাবা সবকিছু বলে দিতে পারবে। আসুক মামা, আজকে আজকে রাতে মামার সাথে কথা বলবো, আর কালকে আমি ফ্রি আছি, ভাবছি কাল সকালেই চলে যাব। কালকেই? হ্যাঁ কালই যাই, পরে আবার সময় পাই না পাই। Sovereign State of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. And that the government headed by Sheikh Mujibur Rahman has already been formed. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. And the government headed by him is the only legitimate government of the people of the independent sovereign state of Bangladesh, which is legally and constitutionally formed and is worthy of being recognized by all the governments of the world. I therefore appeal on behalf of our great leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, to recognize the legal government of Bangladesh and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan. May Allah help us. Joy Bangla. আজ থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। আমাদের সবাইকে যার যা আছে তা নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আমি মতিউর রহমান, এই গ্রামেরই একজন সন্তান, আমার অন্য পরিচয়, আমি পাকিস্তান বিমান বাহিনীর একজন পাইলট। আমি ঘোষণা দিচ্ছি আমি এই যুদ্ধে অংশগ্রহণ করলাম। আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে, এর থেকে ফেরার কোনো পথ নেই, পথ শুধু একটাই, শত্রুর মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। পাকিস্তানি চররা হয়তো এরই মাঝে আমাদের মধ্যে দলাদলি শুরু করে দিয়েছে। আমাদের এখন কোনো দল নেই, আগে স্বাধীনতা তারপরে দল। আমরা কি পারবো লাঠি সুটা নিয়ে পাকিস্তানিদের মোকাবেলা করতে? হয়তো পারবো হয়তো পারবো না, কিন্তু আজ থেকে অনেক দিন পর নিজের বিছানায় শুয়ে চিন্তা করতে হবে না যে সেদিন স্বাধীনতা রক্ষার জন্য আমরা কেউ কিছু করিনি। দেখেন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা যদি চাই সকলে মিলে দেশটাকে স্বাধীন করতে পারি, কিন্তু স্বাধীনতা অর্জন অত সহজ নয়, এর জন্য প্রয়োজন অনেক রক্তের, আপনার আমার সকলের রক্তের। আমি রক্ত দিতে প্রস্তুত।
এখন আপনারা চিন্তা করে দেখেন, আপনারা কি রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করবেন নাকি পাকিস্তানিদের কাছে হার মেনে যাবেন? আমি হার মানতে রাজি নই। এর জন্য যদি আমার প্রাণও দিতে হয় আমি তা দেব। এবং আমি এও জানি সারা দেশের মতো আমার রায়পুরাবাসীও এই স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হবে। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেশের কথা ভেবে প্রেমের গান বাদ দিয়ে দেশের গান গাইছো? দেশের এই অবস্থায় এর চেয়ে বড় প্রেমের গান কি আর আছে? তো এখানে বসে কি ভাবছো? ভাবছি হাউ কাওয়ার্ডস দে ওয়ার। এদের মধ্যে আমার স্টুডেন্টও নিশ্চয়ই ছিল। আমি যদি একটা শুধু একটা প্লেন পেতাম দুলা ভাই, শুধু একটা প্লেন, আই কুড হ্যাভ টট দ্যাম এ রাইট লেসন। আমার চোখের সামনে আমার দেশের মাটি ওরা ঝাঁঝরা করে দিচ্ছে গুলিতে, আর আমি তা চেয়ে চেয়ে দেখছি আর সহ্য করতে পারছি না। কিন্তু তুমি এখন কি করতে চাচ্ছ? কিছু একটা তো করতে হবে, স্যাক্রিফাইস ছাড়া স্বাধীনতা আসে না। জনতার রক্তধারায় আমার রক্ত না মিশলে কিভাবে জন্ম নেবে রক্ত পদ্ম? আমি চিন্তা করেছি ইন্ডিয়ায় যাব, গড়ে তুলব বাংলাদেশ এয়ারফোর্স। সে আর নতুন কি, তোমাকে পাঠাবার জোগাড়ে তো আমি আছি। আর তাছাড়া যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমি ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছি। আমি কোনো জেনশন পথে ইন্ডিয়ায় যাব না। আমি ইন্ডিয়ায় যাব করাচি ছাড়িয়ে সিন্ধু নদ পার হয়ে। বলো কি? হ্যাঁ, দ্যাট ইজ দ্য রাইট ডিসিশন। এভাবেই আমাকে করতে হবে। আমি ভেবে দেখেছি আমার পক্ষে খালি হাতে ইন্ডিয়া যেয়ে কোনো লাভ নেই। রিফিউজি হোটেলে চা ধ্বংস করার আড্ডা মারাই সার। ইন্ডিয়া এখন আমাকে প্লেন দিতে পারবে না, কারণ প্লেন দিতে হলে বাংলাদেশকে রেকগনিশন দিতে হবে, কিন্তু এখনই তা সম্ভব নয়। তাই আমাকে ইন্ডিয়া যেতে হবে পাকিস্তান এয়ারফোর্সের একটা প্লেন নিয়ে। তার মানে তুমি এখন করাচি ফিরে যেতে চাও? আপনি তো গভীর মানুষ, ভেবে দেখেছেন হোয়াট এ গুড আইডিয়া ইট ইজ? এতে এক ঢিলে চার চারটে পাখি মারা যাবে। ফার্স্ট, পাকিস্তান এয়ারফোর্সের একটা প্লেন হাইজ্যাক করলে পুরো এক এয়ারফোর্স বিকল হয়ে যাবে। এমনিতেই তো বাঙালিদের বিশ্বাস করে না। এরপরে হাজার হাজার বাঙালির কাউকে ডিউটিতে দেবে না, ফলে লালবাত্তি। আর সেকেন্ডলি, সারা দুনিয়া এর পাবলিসিটি ভ্যালুটার কথা চিন্তা করেছেন? সমগ্র দুনিয়ার মানুষ জানবে বাংলার মুক্তি সংগ্রামটা কোনো হেলেফেলে কথা নয়। বাংলাদেশ এয়ারফোর্সের গোড়াপত্তন করতে পারবো। আর লাস্টলি, সেটা তো নাই বললাম। না বলে যাও, তোমার যুক্তিগুলো অন্তত আমার জানা উচিত। বেশ, শুনুন, বর্তমান অবস্থায় আমি যদি ফিরে না যাই ফ্যামিলির উপর আঘাত আসবে নিশ্চয়ই, কিন্তু যদি একটা প্লেন হাইজ্যাক করে যেতে পারি তাহলে সবাইকে বাঁচাতে পারবো। কেমন করে? আপনি ভেবেছেন শুধু প্লেনটা নিয়ে যাব, প্লেনের সাথে পাইলটটা নিব না, আর সেই পাইলটটা হবে আমার ফ্যামিলির মুক্তিপণ। কি বুঝলেন বাচ্চা মিয়া? বুঝলাম ভালোই, কিন্তু এ বুঝলাম না এই দুর্ধর্ষ আইডিয়াগুলি তুমি পাও কিভাবে। আমি তোমার মনের খবর পেয়েছি, সেই জন্যই বলছি সাবধান।
100% শিওর না ভাই তুমি কিছুই করো না আর যদি যাও অন্তত মিলের সাথে একটু পরামর্শ করে যাও আর কি ডিসিশন দেয় সেটা অন্তত আমাকে জানিও তুমি যদি করাচি না গিয়ে গ্রামে ফিরে আসো আমি তোমার জন্য এখানে সব ব্যবস্থা করে রাখছি আমি বরং তাতেই বেশি খুশি হব যদি তোমরা সবাই চলে আসো That's all right, Tula, bhai. I have made my mind. I won't sit here like a coward. Cowards die many times before their death. Cholam. আপনি অনুমতি দিলে আমি বউবাচ্চা করাচি ফিরে যাই আপনার 9টা ছেলে মা একটার তো দেশের জন্য যেতে দিলেন আপনি অনুমতি না দিলে আমি যেও শান্তি পাবো না আপনি পত্রিকা অফিসে দিয়েছেন ওগুলো আর কাউকে দিবেন না ওগুলো পুড়িয়ে ফেলো Who is this? আমি যেই হই যদি বাঁচতে চান ছবিগুলো নিয়ে আর মাতামাতি করবেন না You think I'm scared of your threats? আপনি কে বলছেন? কি চান আপনি? ভয় পান না পান সেটা আপনার ব্যাপার দেশ দেখতে এসেছেন দেশ দেখে চলে যাবেন হিরো হবার চেষ্টা করবেন না ঠিক আছে? আর তোমাকে কখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি কি হয়েছে স্বাধীন সব ঠিক আছে তো মনে হচ্ছে অনেক ডিস্টার্ব মমিতা এরকম একটা দেশের জন্যই কি আমার বাবা প্রাণ দিয়েছিল যে দেশের মানুষ মানুষকে খুন করে আর কেউ এর প্রতিবাদ করতে চাইলে তাকেও মেরে ফেলার হুমকি দেয় সেরকম একটা দেশ আমাদের জন্য কি ভবিষ্যৎ রাখে আমাকে একটু খুলে বলবে প্লিজ মেবি আই ক্যান হেল্প ইউ জানতে চাও এরকম ঘটনা অহরহই ঘটছে প্রতিদিন তবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা এর প্রতিবাদ করতে চায় তাদেরকে হয় ভয় দেখিয়ে চুপ করানো হয় অথবা তারাও শিকার হয় এরকম কোনো ঘটনার তুমি কি বলছো আমি জেনে শুনে কিছুই করব না আমি এই ঘটনার একমাত্র সাক্ষী আমি কিভাবে চুপ করে থাকি ধরো এই ছেলেটি যদি অপরিচিত কোনো ছেলে না হয়ে আমাদের পরিবারের কেউ একজন হতো আমি কি পারতাম চুপ করে থাকতে আমি তো তা বলছি না
তোমার যতখানি করা দরকার তুমি করেছো। সত্যি কথা বলতে তোমার আর কিছু করা উচিত নয়। তা ঠিক আছে, কিন্তু তবু ছেলেটার পরিবারের সাথে আমি একবার দেখা করতে চাই। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি তা নিজের চোখে দেখলাম, কেমন জানি মন মানছে না। মনে হচ্ছে একবার যে দেখে আসি ছেলেটার বাবা মার কি অবস্থা। তুমি যাবে আমার সাথে? ঠিক আছে, বলো কবে যেতে হবে। চলো আজই যেয়ে দেখে আসি। ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে। ঠিক আছে চলো। May I come in, sir? Yes, come in. Flight Lieutenant Motiur, you were supposed to come 2 months back. Can I explain me why you are late? The unstable and volatile situation in East Pakistan was not in favor of my return. Sir, whatever I tell you today, you may not believe it. But one day, history will tell you why I was late. What do you mean? Are you trying to establish something? No, sir. Flight Lieutenant Motiur, you won't be able to fly anymore from tomorrow. You have been reassigned as a flight safety officer. You may go now. Yes, sir. Hey, ওঠো না, ওঠো। দেখো জানি এসেছি, জানো না সকালে তোমাকে ছাড়া আমি চা খাই না। ওঠো। মিতি বলো, আজও একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? দেখলাম আমি একটা প্লেন পেয়েছি, কিন্তু প্লেনটা নিয়ে কোনোভাবেই সামনের দিকে এগোতে পারছি না। সবাই প্লেনটাকে টেনে পেছন থেকে ধরে রেখেছে। অদ্ভুত একটা স্বপ্ন জানো। ধুর, তোমার মাথায় সবসময় একটাই চিন্তা, প্লেন ছাড়া এই জন্য আর কি দেখবা তুমি। দাও চা দাও। তবে তোমায় একটা কথা বলে রাখি, আর যাই হোক অ্যাক্সিডেন্টে কিন্তু আমার মৃত্যু হবে না। ছি ছি, সকালবেলা কি যে আবোল তাবোল বলো তুমি। না আবোল তাবোল না, যা দেখেছি তাই বললাম। আর তুমি তো জানো দুবার অ্যাক্সিডেন্ট করেও আমার কিছু হয়নি, তাই এবারও হবে না। আচ্ছা শোনো, বাচ্চাদের দুধ কিন্তু শেষ হয়ে গেছে। আমারও আজকে তেমন কোনো প্ল্যান নেই। ঠিক আছে চলো, নাস্তা করে দুজনে বেরিয়ে পড়ি। তুমি মাহিন্দিনকে এক্ষুনি রেডি করে নাও, অনেকদিন চাইনিজ খাই না, ভাবছি আজ সবাই মিলে চাইনিজ খাবো। ভালোই হবে, আর আমারও কিছু কেনাকাটা ছিল বাইরে। তাই ঠিক আছে চলো, সবকিছু একবারে সেরে নিব না। মাহিনকে ডাকো, বলো মাহিন মাহিন কই মাহিন। চলো মাহিন তুইনকে নিয়ে সবাই মিলে ছবি তুলে আসি। চলো না তুইনকে না, আচ্ছো আচ্ছো দেখি, চলো মার করে যাই। আচ্ছো চলো চলো, তোমার লাল শাড়িটা ফেরত দিয়ে আসি। উমা, তুমি না বললা শাড়িটা আমাকে খুব ভালো মানিয়েছে? আর তাছাড়া আমি তো ধুয়ে ফেলেছি, এখন কি করে ফেরত দিবে? এখন আর ভালো লাগছে না, চলো এটা ফেরত দিয়ে আসি। ছবিও তুললাম, এখন বলো যে ফেরত দিয়ে আসি না। ওকে
ফেরত দিতে পারি একটা শর্তে। বলো কি শর্ত? সেটা হচ্ছে এরপরে তুমি শাড়ি পছন্দ করবা, আমি পছন্দ করব না। ঠিক আছে? ঠিক আছে, চলো যাই। কে? আমার নাম স্বাধীন আর ও হচ্ছে মমিতা। এটা কি জয়দের বাসা? হ্যাঁ বাবা। তোমরা কারা? আমরা আমরা জয়ের বন্ধু। জয়ের বন্ধু? এসো বাবা, এসো, এসো মা। কেউ বেল টিপলেই মনে হয় এই বুঝি জয় এলো। জয় এসে বলবে, মা মা গো ভাত দাও, খিদে পেয়েছে। ওর বাবা মারা দেওয়ার পর ও আর আমি, খোদা কেন যে আমায় রেখে ওকে নিয়ে গেল। জয় বলতো ওর জীবনটা অনেক ছোট্ট, এই সময়টা ও দেশের কাজে লাগাতে চায়। তোমরাই বলো, জয় কি আত্মহত্যা করতে পারে? আপনি কি এসব কথা পুলিশকে বলেছেন? পুলিশকে কি বলবো, পুলিশ তো পোস্টমর্টমের রিপোর্টটাই আমাকে দিল না। আমি একা একা কোথায় যাই বলো তো? আপনার কি মনে হয় জয়ের কি কোনো শত্রু ছিল? তা তো জানি না বাবা, তবে কয়েকদিন আগে কলেজের একটা ঘটনায় জয় খুব চিন্তিত ছিল, সব সময় চিন্তা করত, খেত না। জয় একদিন আমাকে এসে বলল, কলেজে আবার ওপেনে ড্রাগ বিক্রি হচ্ছে, এর আগে যারা বিক্রি করতে এসেছিল তারাই আবার এসেছে। কি বলিস? পিয়াস, তোকে না বলেছিলাম এগুলো ছেড়ে দিতে, তুই আবার নেওয়া শুরু করেছিস। আমি কোথায় নিলাম? ওরা তো আমাকে জোর করে দিল, বললো আমি যদি না নিই তাহলে ওরা আমাকে মারবে। বিশ্বাস কর জয়, আমি হচ্ছে এগুলো ছেড়ে দিতে, কিন্তু ওরা আমাকে ছাড়তে দেয় না। জয়, জয়, শালারা পালিয়ে গেল, ধরতে পারলাম না, একটা পাজরতে উঠে চলে গেল। কিছু একটা করতে হবে। হ্যাঁ, এভাবে চুপ করে আর থাকা যায় না। তোরা চল সবাই আমার সাথে। এরপর জয়কে কারো যেন ফোনে হুমকি দেয়, কলেজে যাতে ড্রাগ বিক্রি করতে না পারে। জয় তার প্রতিবাদ করত, এই প্রতিবাদই তার কাল হয়ে গেল, তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো। আন্টি, আজ তাহলে আমরা উঠি। একটু বসো বাবা, আমার সাথে খেয়ে যাও। আরেকদিন আসবো আন্টি, আজ চলি। ঠিক আছে, কিন্তু তোমরা আসলে আমার খুব ভালো লাগে। আন্টি, জয়কে তো আর ফিরিয়ে আনতে পারবো না, তবে এতটুকু প্রমিস করছি জয়ের জন্য কিছু একটা করব। চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, তোমার ভালো লাগবে। এখনো ভাবা হলো না, কখনো ভাবা গেল না, যা কিছু বোঝা গেল তা বোঝা হলো না। এ সময় চলে গেলে হাই, এ প্রহর ক্রমে চলে যায়, যা কিছু বলার ছিল
বলা হলো না কখনো বলতে চাই বলতে চাই বলতে চাই চাই না এখনি বলতে চাই বলতে চাই চাই না কখনো বলতে চাই বলতে চাই বলতে চাই চাই না এখনি বলতে চাই বলতে চাই চাই হ্যালো, আপনি আবার ফোন করেছেন? আপনার কি মনে হয় আমি আপনার থ্রেটকে ভয় পাই? ইউ নো হোয়াট, আপনার যা খুশি আপনি তা করেন, আই উইল ডু হোয়াটএভার আই ওয়ান্ট। কে ছিল স্বাধীন, কি বলল? কিছু না, চলো। আমার একটা কথা শুনবি প্লিজ? বলো। আমার মনে হয় তোমার এই ব্যাপারে আর কিছু করা উচিত নয়। মমিতা, আই হ্যাভ মেড মাই মাইন্ড, আই ওয়ন্ট সিট হিয়ার লাইক এ কাওয়ার্ড। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। আচ্ছা, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি।
আরে আপনি কি ব্যাপার? আপনারা তো জয়ের মার্ডার কেসের ব্যাপারে কিছুই করলেন না। আপনাদেরকে আমি ছবিগুলো দিয়ে গেলাম এতদিন আগে, এখন পর্যন্ত আপনারা কোনো অ্যাকশনই নেননি। দেখুন স্বাধীন সাহেব, আপনি যেভাবে ভাবছেন ব্যাপারটা সেরকম না। আর তাছাড়া আপনার ছবিগুলো, আমার ছবিগুলো, আমার ছবিগুলো কি আপনি কি বলতে চান? আমার ছবিগুলো ইজ নট গুড এনাফ অ্যাজ প্রুফস? আমার ছবিগুলো কি প্রমাণ করে না দ্যাট জয় ওয়াজ কিল্ড, হি ডিড নট কমিট সুইসাইড? দেখুন আই আন্ডারস্ট্যান্ড, আপনারা যদি না পারেন আপনি আমাকে বলেন, আমি ছবিগুলো নিয়ে অন্য কারো কাছে যাব। দেখুন স্বাধীন সাহেব, আমাদের আর একটু সময় লাগবে ব্যাপারটা তদন্ত করতে। আফটার অল এটা একটা মার্ডার কেস। দ্যাটস ফানি, নিজেরাই স্বীকার করছেন এটি একটি মার্ডার কেস, অথচ সেই আপনারাই এটা জেনেও কোনো অ্যাকশন নিচ্ছেন না। একবার ভেবে দেখেছেন একমাত্র ছেলেকে হারিয়ে জয়ের মা কিভাবে দিন কাটাচ্ছে? আমি জানি না। না আপনারা জানেন না, যদি জানতেন তাহলে অনেক আগেই এর অ্যাকশন নিতেন। যাই হোক, আমি যেটা বলতে এসেছিলাম, আই উইল ওয়েট টিল টুমরো মর্নিং, এর মধ্যে যদি আমি আপনাদের পত্রিকায় কোনো অ্যাকশন না দেখি, আই উইল টেক অল দিস পিকচার্স টু অল আদার নিউজ পেপার অফ বাংলাদেশ। এটাই আমার শেষ কথা, এটাই আপনাদেরকে আমি বলতে এসেছিলাম। আজ পার্টিতে কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না। মিতি, ওই দিন লাল শাড়িটা ফেরত দিয়ে যে সাদা শাড়িটা কিনে আনলাম, ওইটা আজকে পরবে প্লিজ? সাদা শাড়িটা পরবো? হ্যাঁ, ওটা আজকে পরো না, দেখি তোমাকে কেমন লাগে। ওকে। হ্যাঁ এটাই। মিতি, আজ আমি তোমাকে নিজের হাতে সাজাতে চাই। মানে? তোমাকে জাস্ট নিজের হাতে সাজাবো, এই যা। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে শুরু করি। পার্টি দেরি হয়ে যাচ্ছে না? ও হ্যাঁ চলো যাই। পড়ে যাবে মানে? আমি শক্ত করে ধরে রেখেছি না, আমি ধরে রাখলে তুমি পড়বে কিভাবে? চলো। পার্টিতে আজ এমন করলে কেন? আমি আবার কি করলাম? ও মা, করলে না, মিসেস মাস্টারের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিলে। আমি কি ওনাকে চিনি না? আবার বললে মানুষ মরেও বেঁচে থাকতে পারে, মানুষ বেঁচে থাকে তার কাজে, নামে নয়। এসব কথার মানে কি? আমি তো কিছু বুঝলাম না। কি হয়েছে তোমার? কিছু না, বাড়িতে সবাই তোমাকে সাদা শাড়ি পরা অবস্থায় দেখছিল,
আমার তো একদম ভালো লাগছিল না। শাড়িটা ভাঁজ করে রেখে দাও, আর কখনো পরবে না। তুমি তো বললে আজ আমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি চাই না আমি ছাড়া তোমাকে কেউ আর সাদা শাড়ি পরা অবস্থায় দেখুক। তাহলে চলো ফেরত দিয়ে আসি। ফেরত দেওয়ার জন্য তো কিনিনি। তবে কি এক রাত পরার জন্য কিনেছ? না তাই না, তোমাকে সাদা শাড়ি পরা অবস্থায় কেমন লাগে তা দেখার জন্য কিনেছিলাম। জায়দার সাথে তুমি বাইরে যাও, জায়দা ওকে ড্রয়িং রুমে নিয়ে যা। ঠিক আছে মা। মিতি তুমি রেডি? চারটা বেজে গেছে কিন্তু আমাদের এয়ারফিল্ডে যেতে হবে। হ্যাঁ রেডি চলো। আর শোনো একটা কাজ বাকি আছে, ড্রয়ারে কাগজ আছে, কাগজটা নাও লেখো। রোজিয়াপা, তুইনকে তোমার কাছে রেখে গেলাম, ওকে দেখো, মিলি ধরো, তুইনকে একটু আদর করো, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকে যেতে হবে। নাও ধরো ওকে, ওকে একটু আদর করো, শেষবারের মতো ওকে একটু আদর করে চলো, আমাদের দেরি হয়ে যাবে। এভাবে কাঁদছ কেন তুমি? দেশের এই অবস্থার একটা বাচ্চাকে বোনের কাছে রেখে যেতে তোমার এত কষ্ট হচ্ছে? কত বাচ্চা চাই তোমার? দেশ স্বাধীন হোক, আমি তোমাকে দিব অনেক বাচ্চা। চলো চলো। লাইট লেফটেন্যান্ট মতিউর, মেম সাহেব আর লড়কি কো হাওয়াই জাহাজ দেখনি হ্যায়, হমকো এয়ারফিল্ড মে জানা হ্যায়। তোমাদেরকে নিয়ে কোনো কাজ করতে নেই।
আসলে প্ল্যানটা ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দাও। কিছু একটা কথা করা না পর্যন্ত আমার মাথা ঠিকঠাক করে দিতে কি ব্যাপার? রোজ তো কবির ভাইয়ের সাথে ডাইনিং রুমে বসে প্ল্যান করো, আজ এখানে যে ক্লোরোফর্মের শিশি কি করছো? কিছু না, বসো। মানে তুই ঘুমিয়েছে? তোমার হাতে একটু সময় আছে? আছে, বলো। একটু কাছে এসে বসো। কোন উপায় খুঁজে পাওয়া গেল? হ্যাঁ, একটা রাস্তা মনে হয় বের করতে পারলাম। তুমি তো জানো আমি আর নেভিগেশনের কবির ভাই মিলে কয়েকদিন ধরে প্ল্যান করছি। একটা প্ল্যান পেয়েছি, কিন্তু সেই প্ল্যানটাকে সাকসেস করার জন্য তোমার সহযোগিতা দরকার। ভাবছি কথাটা তোমাকে কিভাবে বলবো। তুমি তো জানোই, তুমি যা করবা আমি তোমার সাথেই আছি। বলো আমার কি করতে হবে। তোমার কিছু করতে হবে না, শুধু শুনে যাও আমি কি বলছি। তুমি তো জানো আমি ফ্লাইট সেফটি অফিসার ডিউটি করছি, কাজেই আমার পক্ষে একটা প্লেন জোগাড় করা সম্ভব। আমি ডিসিশন নিয়েছি একটা প্লেন হাইজ্যাক করে পাইলট সহ ভারতে চলে যাব। আর যখনই আমি যাব তখনই ওরা তোমাকে মাইন টুইনকে সহ জেলে দেবে। একটু আধটু অত্যাচারও করবে কিন্তু মারতে পারবে না, কারণ আমার কাছে থাকবে পাকিস্তানি পাইলট, আর সেই পাইলটের পরিবার পাকিস্তান সরকারকে চাপ দেবে তাকে ফিরিয়ে আনবার জন্য। আর ঠিক তখনই চুক্তি হবে পাকিস্তান আর ভারতের মধ্যে। পাকিস্তান থেকে মতিউরের পরিবার যাবে ভারতে, আর ভারত থেকে পাকিস্তানি পাইলট ফেরত আসবে পাকিস্তানে। কিন্তু এর মাঝে একটা কিন্তু আছে। কি কিন্তু? কিন্তুটা হলো পশ্চিম পাকিস্তান বাঙালিদের জন্য একটা শত্রু শিবির। আমি জেনে শুনে তোমাদের তিনজনকে সেই শত্রু শিবিরে রেখে যাচ্ছি। এক কথায় স্বাধীনতার জন্য আমি তোমাদেরকে নিজ হাতে শত্রু হাতে তুলে দিয়ে গেলাম। তোমরা আমার জীবন, আর সেই জীবনকেই দেশের জন্য আমাকে বাজি রাখতে হচ্ছে। এখন শুধু তোমার উত্তর চাই। আমাকে না জানিয়েও করতে পারতে, তোমার কষ্ট কম হতো। সেটা ভুল কথা, কারণ কষ্ট তখন অনেক বেশি হতো। তখন এই কষ্টের সাথে তোমাকে ধোকা দেবার কষ্টও যোগ হতো। আর এত বড় একটা ডিসিশন আমি তোমাকে না জানিয়ে কি করে নেই মিতি? তোমার ভিতরে একটা কিছু করার যে শক্তি কাজ করছে, সেই শক্তিকে বাধা দিতে হলে তার চেয়েও বড় শক্তির দরকার। আমার শক্তি তো তুমি, তোমাকে বাধা দেবার শক্তি আমি কোথায় পাবো বলো? কাজেই তুমি তোমার কাজ করো, আমাকে শুধু বলে দিও কখন কি করতে হবে। থ্যাংকস মিতি, আমি জানতাম তুমি আমাকে বুঝতে পারবে। সময় হলে আমি তোমাকে বলে দিব কি করতে হবে।
কনসেপ্ট। আপনাকে বলা হয়েছিল হিরো হবার চেষ্টা না করতে। আগেও বলেছি নিজের পরিণতি জয়ের মতো দেখতে না চাইলে দেশ দেখতে এসছেন দেশ দেখে চলে যান, কিন্তু না আপনারও হিরো হবার। আপনারা যদি মনে করেন আমাকে এখানে আটকে রেখে ভয় দেখাবেন আর আমি হার মেনে যাব, তাহলে আপনারা ভুল করছেন। আমি হারও মানব না, দেশও ছাড়ব না, জয় হত্যার প্রতিশোধ আমি নেবই। এই বেটা, তোর হিরোগিরি একদম শেষ করে দেব, তোকে তো মারবই, সাথে তোর মামা আর মামা তো বোনটাকেও মারবো। তাই শেষবারের মতো বলছি, বাঁচতে চাইলে দেশ ছাড়। ঠিক আছে, আমি দেশ ছেড়ে চলে যাব, কিন্তু আমার পরিবারের যাতে কিছু না হয়। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল একটু পাকা করতে হয়। এই হিরোকে একটু মালিশ করে ছেড়ে দিয়ে আয়। আপনারা দুজন কাইন্ডলি একটু শান্ত হন। মমিতা আমাকে এক গ্লাস পানি খাওয়াবে? মাগো 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 পানি দে মা, এখানে বসো, এখানে বসো বাবা, এখানে বসো বসো। দেখি কি অবস্থা দেখো। ও কিছু বলবে? চলেই যাচ্ছ না? হ্যাঁ আমাকে তো যেতেই হবে, অনেক মিস করবো তোমাকে। আমিও তোমাদেরকে অনেক মিস করবো। তোমাকে তো কিছু দেওয়া হয়নি, তাই আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। ক্যান আই ওপেন ইট? পরে খুলো, আমি চলে যাই। তারপর কি আছে এর ভেতরে? যাই থাক, এটা দেখলে অ্যাটলিস্ট আমাদের কথা মনে পড়বে তোমার, সেটা ঘৃণাতেই হোক আর এমনিই হোক। অনেক কষ্ট দিয়ে গেলাম মামা। কি যে বলো না বাবা, ওরা সন্তান কি তার মা বাবাকে কষ্ট দিতে পারে? তারপর তুমি তো আমাকে এয়ারপোর্ট যেতে দিলে না, তোমাকে ওখানে পৌঁছে দিতে পারলে নিজের কাছে খুব ভালো লাগতো। না মামা, আপনি তো জানেন আমার অনেক রাতে ফ্লাইট, শুধু শুধু আর এত রাতে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। তাহলে যাও, যে ফোন করো, ফোন করে জানিও। দয়া করে
দেখছি চুপচাপ। কি হয়েছে তোমার, কি এত ভাবছো? ভাবছি 26শে মার্চে দেশে গ্রামে গেলাম, কিন্তু ইন্ডিয়া যেতে পারলাম না। তোমাকে উদ্দেশ্য করে চিঠি লিখলাম, সেই চিঠিও তোমার কাছে পৌঁছলো না। এখানে আসার পর একটা প্লেন পাচ্ছি না, কেন এমন হয়? আল্লাহ কি কখনো আমাকে কিছু করার সুযোগ দেবে না? নিশ্চয়ই দেবে, একটু অপেক্ষা করো। মিথি, তোমাকে তিনটা কথা বলবো। আমি জানি তুমি ফেলতে পারবে না। প্রথমত, তুমি আমার মাকে দেখো। দ্বিতীয়ত, জীবনে আর কখনো সাদা শাড়ি পরবে না। আমার খুব দেখার ইচ্ছা ছিল, আমি দেখেছি। তুমি কি বলছো সব? আমাকে শেষ করতে দাও। আর তৃতীয়ত, আমি যদি কখনো না থাকি, খুব সুন্দর একটা ছেলে দেখে বিয়ে করবে। আমি জানি এতে লোক তোমাকে খারাপ বলবে, কিন্তু লোকের কথা গায়ে মাখাবে না। আমরা দুজন দুজনকে জানি, আমরা একজন আরেকজনকে না জানিয়ে কখনো কিছু করি না। আমি জানলাম তুমি বিয়ে করবে। আজম ভাইয়ের সাথে খুব জরুরি কিছু কথা ছিল, উনি বোধহয় আমার জন্য অপেক্ষা করছেন। চলো যাই। তুমি কিন্তু এখনো আমাকে বলনি কেন এসব কথা বলবে। পরে বলি, আজ মিনহাজের সোলো ফ্লাইট আছে, কাজেই প্লেন পাবার সম্ভাবনা 100%। দোয়া করো যাতে ভিজিবিলিটিটা ঠিক থাকে। অবশ্যই দোয়া থাকলো। আমি জানি এই দিনটির জন্যই তুমি অপেক্ষা করছিলে। ইনশাল্লাহ আজকে প্লেনটা পাবে। চলো যাই। Assalamualaikum, sir. Easy. How are you, Minaz? How is your flying going? It's going great, sir. I have just started my solo flying, sir. Oh, that's great. Let me know if you need any help. Sure, sir. Thank you very much, sir. By the way, when is your next solo flight? Tomorrow morning, sir. You may go now. Thank you, sir. Assalamualaikum, sir. Happy to see you. তুমি এখনো একজন সৈনিকের বউ হওয়ার উপযুক্ত হওনি। আমাকে মাফ করে দাও প্লিজ।
আমি আমার থেকে সরে আসতে পারছি না। আমি এখনো আমাদের মেয়েদের কথা আর তোমার কথা ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। এই সব কিছুকে সরিয়ে আমি দেশের কথা কিছুতেই আগে মাথায় আনতে পারছি না। কারণ আমি একজন মা আর তুমি একজন সৈনিক। যে কোনো মূল্যে দেশকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়ে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করেছ। I'm sorry, মিতি, আমি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছি। তুমি যা করছো এটা তোমার জন্য যেরকম স্বাভাবিক, আমি যা করছি আমার জন্যও স্বাভাবিক। আসলে জানো, একজন সৈনিক যুদ্ধে যায় হয় জয়ী হবার জন্য, নয় শহীদ হবার জন্য। পরাজিত হয়ে কেউ ফিরে আসতে চায় না, কারণ এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। চলো যাই। এতটুকু একটা বিছানায় বাচ্চা সহ রোজিয়া পাড়া তিনজন ঘুমাতে পারবে? ওরা ম্যানেজ করে নেবে, তুমি চিন্তা করো না। মাইন্ডটা এখনো ঘুমায় নাই না? ও এইতো এইতো এইতো, গুড গার্ল গুড গার্ল। চলো মিতি, তুমি আজকে আমাকে টাচ করো না প্লিজ। তুমি আজকে বাচ্চাদের সাথে ঘুমাও, আমার খুব ঘুম পাচ্ছে। তোর মাসল ব্যথা করছে? আমি পাটা চাই না। প্লিজ তুমি ঘুমাও, আমার খুব টায়ার্ড লাগছে। তোমার শরীরটা খারাপ? না, তুমি প্লিজ ঘুমিয়ে যাও। ডিম লাইটটা নষ্ট, টেবিল ল্যাম্পটা বন্ধ করো না, বাচ্চাদের অসুবিধা হবে। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। কি হলো, ঘুমাও না। I have made my mind. I won't sit here like a coward. Cowards die many times before their death. হয়ে যাচ্ছে।
আজ কেন যেন আমরা দুজন দুজনকে বিদায় জানিয়ে খোদাহাফেজ বললাম না। তবে আজকে কিছু ঘটতে যাচ্ছে। Bluebird 166 has been hijacked. I repeat, Bluebird 166 has been hijacked. মতি ঘুমালে তো চোখ খোলা থাকতো না, তবে আজ কেন চোখ খোলা? মতিও কি আজ তার মিতিকে শেষ দেখার জন্য চোখ দুটো খুলে রেখেছে? দেখো দেখো, তোমার মিতি আজ একটুও কাঁদছে না। সত্যি আমি আজ সৈনিকের বউ হওয়ার উপযুক্ত হয়েছি। আমাদেরকে তো এখানে বন্দী করে রেখেছে মা, আমরা বাবার কাছে কিভাবে যাব বলো?
I have made my mind. I won't sit here like a coward. Cowards die many times before their death. আমি একজন বাংলাদেশী নাগরিক। অনেক বছর পর দেশে ফেরত এসেছিলাম দেশটাকে দেখার জন্য, যে দেশের স্বাধীনতা অর্জনের জন্য আমি হারিয়েছি আমার বাবাকে আর অসংখ্য মানুষ হারিয়েছে তাদের আপনজনকে। সে দেশটাকে জানতে এসেছিলাম অনেকগুলো স্বপ্ন নিয়ে। আমার সেই স্বপ্নগুলো যেন আজ দুঃস্বপ্নে বদলে গেছে। অনেক রক্তের বিনিময়ে নাকি আমরা এই দেশটাকে পেয়েছি। আমার মতো অনেকেরই কোনো না কোনো আপনজনকে প্রাণ দিতে হয়েছে এ দেশের জন্য। এটাই যদি সত্যি হয়, তবে কেন আমরা এত নির্বিকার যখন এই দেশটাই বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে? কিছুদিন আগে জয় নামক এক মেধাবী তরুণকে মেরে ফেলে বলা হলো সে নাকি আত্মহত্যা করেছে। প্রকাশ্যে ড্রাগ বিক্রির প্রতিবাদ করায় কারা যেন তাকে হত্যা করল। মা হারালো তার একমাত্র সন্তানকে, আর আমরা হারালাম একটি উজ্জ্বল ভবিষ্যৎকে। আমি এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। এই হত্যার প্রমাণস্বরূপ রইল কাকতালীয়ভাবে আমারই ক্যামেরায় তোলা উপরের ছবিগুলো। এই প্রমাণগুলো নিয়ে আমি যখন জয় হত্যার প্রতিবাদ করতে চাইলাম, আমাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আমাকে অপহরণ করে অত্যাচারও করা হয়। অনতিবিলম্বে দেশ ত্যাগ না করলে আমাকে ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আমি ভেবেছিলাম হার মেনে এই হারানো বাংলাদেশ ছেড়ে চলে যাব, কিন্তু পারলাম না। এক বীরশ্রেষ্ঠের আত্মত্যাগের কাহিনী পড়ে আমি ফিরে যেতে পারলাম না। নিজের বিবেক আমাকে যেতে দিল না, তাই আবার ফিরে এলাম একটা কিছু করার অঙ্গীকার নিয়ে। একাত্তরে আমাদেরই মতো যুবশক্তি প্রতিবাদ করেছিল সংঘবদ্ধ পশ্চিম পাকিস্তানিদের এবং রুখে দাঁড়িয়েছিল তাদের সকল অত্যাচারের বিরুদ্ধে। আজ আমরা সেই যুবশক্তি মাদকাসক্ত, পথভ্রষ্ট। মিথ্যা প্রলোভনের আশায় প্রতিবাদের ভাষা আমাদের নেই, রুখে দাঁড়াবার শক্তি আমরা হারিয়েছি। নানাজন নানাভাবে নিজেদের স্বার্থ লাভের জন্য আমাদের ব্যবহার করছে, আর আমরা তা নির্বিকারে মেনে নিচ্ছি। তবে কি একাত্তরের সেই সংগ্রামী চেতনা আমাদের মাঝ থেকে ধুয়ে মুছে গেছে? তবে কি আজ আমরা আমাদের বিবেকের কাছে পরাজিত? জয় হত্যার সুষ্ঠু বিচার দাবি করে আমি দেশের প্রচলিত সকল অত্যাচার ও অবিচারের প্রতিবাদ জানাচ্ছি। আমি জানি আমার একার প্রতিবাদে কিছুই হবে না, তাই আমার প্রতিবাদকে সফল করতে আপনাদের সামনে ঘটে যাওয়া প্রতিটি অবিচারের প্রতি রুখে দাঁড়াতে আমি আপনাদের সকলকে আহ্বান করছি। এদেশটা আমাদের সকলের। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের অস্তিত্বে এদেশ। এই দেশটাকে যে কোনো বিপর্যয়ের মুখ থেকে রক্ষা করার নৈতিক দায়িত্ব কিন্তু আমাদের। মুক্তিযুদ্ধে যেভাবে এদেশের মানুষরা সকলে মিলে শত্রুর মোকাবেলা করেছিল, আমরাও কিন্তু পারি সকলে এক হয়ে শত্রুর মোকাবেলা করতে। পার্থক্য হলো সেদিন শত্রু ছিল বাইরের কেউ, আর আজ শত্রু আমাদের নিজেদের ঘরে। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি, অবিচারকে পরাজিত করার শক্তি আমাদের আছে। আমরা সেই জাতি যারা অসংখ্যবার এর প্রমাণ রেখেছি, ইতিহাস তার সাক্ষী। তবে আর দেরি কিসের, কিসের এত অপেক্ষা? আমি আজ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরে যাব। আমাকে যদি কারো মারার ইচ্ছা থাকে, তবে ওখানে এসে আমাকে মেরে ফেলুন, আমি কোনো প্রতিবাদ করব না। তবে হ্যাঁ, যদি আপনাদের মনে হয় যা হচ্ছে যা হয়েছে এমন হবার কথা ছিল না, কথা ছিল একটি স্বাধীন প্রত্যয়ী শান্তিপূর্ণ দেশ হবে, আর যে দেশ হবে আমার আপনার সকলের, তবে আজ আপনারা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আসবেন। সেই হারানো বাংলাদেশকে খুঁজে বের করতে আপনারা আমার পাশে থাকবেন। একটা নতুন যাত্রা শুরু হোক সেই মানুষগুলোর মাঝ থেকে
যারা আমাদের অনেক প্রেরণার উৎস। নতুন স্বাধীনতা দিবসে যাত্রা শুরু হোক দেশটাকে নতুন করে গড়ার প্রত্যয় নিয়ে। সেই যাত্রার সহযাত্রী হবার আমন্ত্রণ রইল আপনাদের সকলের কাছে। স্বাধীন আমের 26 মার্চ 2007। এই দিনটার জন্য এতদিন আমি অপেক্ষা করেছিলাম বাবা, তোমার ফিরে আসার প্রমাণ হলো 71-এর শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি। দেখেছি আমি যা।